তো ইংরেজ রাশিয়া এসে আমাদেরকে চা খাওয়াচ্ছে, তারপর আমরা যখন চা অ্যাডিক্টেড হয়েছি, তারপর আমাদেরকে বলতেছে আমরা তো চা দিতে পারবো না, আমাদের কাছে নাই, আগে টাকা দাও তারপর আমি জিতেছি। ঠিক এই বিষয়ে আমরা বাচ্চা ছিলাম, আমরা কিছু বুঝতাম না, আমাদের হাতে মোবাইল দিয়ে দিচ্ছে আমি ভাত খাও, এখন কত হইতেছে আমরা অ্যাডিক্টেড হয়ে গেছি, এখন আমরা বড় হয়ে গেছি কিন্তু ওই অ্যাডিকশন আর ছাড়তেছে না, ছাড়তে পারতেছি না। এখন আমাদেরকে বলতেছে ছাড়ো, আমরা বাচ্চা ছিলাম আমাদেরকে বাংলা শেখানো হয়েছে, এখন বড় হয়েছে এখন বলতেছে ইংরেজি শিখো, কে বাচ্চা থাকলে শিখে দিতাম, এখন কত হইতেছে। প্রথমে আমাদেরকে অ্যাডিক্টেড করা হয়েছে এবং এখন আমরা ফাইস হয়ে গেছি, এখন আমরা সারাদিন খালি মানুষদেরকে টাকা দেওয়ার পিছনে দৌড়াই। যেমন তুমি ইউটিউবে ভিডিও দেখতেছো, মানে তুমি যার ভিডিও দেখতেছো তারে টাকা দিতেছো, তুমি গেম খেলতেছো, মানে যাদের গেম খেলতেছো তাকে টাকা দিতেছো, তোমার জীবনের টাইম যাইতেছে, তোমার অ্যাটেনশন গ্র্যাব করতেছে, তারা খালি টাকা দিতেছে তোমার জীবন থেকে। এখন কত হইতেছে, টাকা যাইতেছে কার, তোমার জীবনের সময় যেতেছে, তোমার বাবা মার টাকা যেতেছে। আর এটা আমি বুঝতেছি, তুমি বুঝতেছো, কিন্তু আমরা বুঝে গেছি, করতে পারতেছি না, কারণ আমরা অ্যাডিক্টেড হয়ে গেছি। দেখো প্রত্যেকটা সিগারেটের প্যাকেটে লেখা থেকে একটা বিশ্রী ছবি দেওয়া, মানে এটা নিয়ম করে দিচ্ছে সরকার। কারণটা কি, কারণ যারা খাইতেছে তারা জানে না খাক, আর যারা খায় না তাদেরকে মোটিভেট করে যে খায়ও না, তুমি খায়ও না, কারণ এটাতে খারাপ জিনিস হবে। তুমি দেখো সিগারেটের প্যাকেটের উপরে লেখা থাকে, কিন্তু যারা খায় তারা কি জানে না, সব জানে না, শুনে করতেছে সব কিছু। ঠিক একই অবস্থা হয়েছে, আমরা বুঝতেছি যে একটা জিনিস যেটাতে আমাদের ব্রেনে ডোপামিন ক্ষরণ হয়, আমাদের জীবনের সময় নষ্ট হয়, কিন্তু আমরা ওটা করতে থাকি, কারণ আমাদের মজা লাগতে থাকে, আমাদের ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন লাগে, আমাদের মজা লাগতে থাকে, দেখে আমরা করতে থাকি। আমরা চাইলে আমাদের আসল কাজ করতে পারি না, যেটা আমাদের করা উচিত, মানে নিজের উপর কাজ করা, ব্যায়াম করা, পড়াশোনা করা, তারপর ভালো কিছু চিন্তা করা, ভালো কোনো ভিডিও দেওয়া। আমরা খালি সারাদিন স্ক্রল করতে থাকি, আমি তো করতে থাকি, দেখতে থাকি ইউটিউবে শর্ট ভিডিও দেখতে থাকি, আর কি বলবো। তখন কথা হইতেছে নিজের কন্ট্রোলে আনতে হবে, বারবার ট্রাই করো। যেমন আমি বারবার ট্রাই করি, আবার ট্র্যাকে ফিরি, আবার বাইরে যাইগা, আবার ট্র্যাকে ফিরি, এটার মধ্যেই মজা। তুমি বারবার নিজেকে তোমার যেটা মেইন কাজ, তোমার খারাপ লাগো, প্রথমে ওই মেইন কাজটা করা শুরু করো, দেখবা আস্তে আস্তে আবার ভালো লাগতেছে। দেখবা তুমি শুরু করছো প্ল্যান করা, ডিস্ট্র্যাক্ট হয়ে গেছো, তোমার কী করতে হবে, ডিস্ট্র্যাক্ট হয়েছো, আবার তোমার শুরু করতে হবে। এই বারবার শুরু করাটা হইতেছে তোমার কাজ, আর তোমার ডিস্ট্র্যাক্ট করবে, কারণ তোমার আশেপাশে সবারই টাকা ছিল এবং সবাই তোমার জীবন থেকে টাকা নেওয়ার লেগে যেভাবে হোক, কারণ একটা গেম এভাবে বানানো হয়, তারা কোনো অনুমান করে না, তারা আমাদের দেখে যে আমরা লাস্ট 100-200 বছর ধরে কী করতেছে, আমাদের কী চাই, ওই জিনিসগুলো দেয়, এই রংটা দেয়, এইভাবে সাজায় যে ওইটাতে ঢুকলে আমরা ভুলে যাই, পৃথিবী ভুলে যাই। যেমন মনে করো তুমি একটা মুভি দেখা শুরু করলে, তুমি হিপনোটাইজ হয়ে যাও, আধা ঘন্টা কেমনে গেছে তুমি বুঝো না, 40 মিনিট কেমনে গেছে তুমি বুঝো না, এই যে মুভি দেখতে বসলা দুম করে টাইম যায় না, তুমি ঘড়ির দিকে তাকায় ভয় পেয়ে যাও, হ্যাঁ হ্যাঁ 2 ঘন্টা আমি মুভি দেখতে পাচ্ছি, কিন্তু মাঝখানে কীভাবে সময়টা গেছে, তুমি হিপনোটাইজ হয়ে গেছিলাম। এবং যারা মুভিটা বানাইছে তারা তোমার জীবনের টাইম নিয়ে নিছে, টাকা নিয়ে নিছে। আমরা এত কিছু বুঝি, এতদিন যা দিছি দিছি, এখন থেকে আর মানুষকে দিব না, আমরা নিজেদের জন্য করবো, একটু সেলফিশ হও এবং নিজের উপর কাজ করো। আর ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, আমরা এখন অনেক নিচে আসছি, তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমি তোমাকে বারবার ট্র্যাকে ফিরে আনবো এবং তোমার সাথে আমিও নিজে বারবার ট্র্যাকে ফিরবো, যতবারই আমরা আউট অফ ট্র্যাক হই লাইফে।